শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পারকাশ রোড মোড়ে একটি পুলিশের গাড়ি যাওয়ার সময় জলের জন্য পাইপলাইন বসানোর গর্তে পড়ে গিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পৌরসভা পরিকল্পনা না করে জলের পাইপলাইন বসানোর জন্য এই রূপ পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে সিভিকগুলো কোথায়? এত সিভিক তো খালি গাড়ি ধরতে ব্যস্ত। তাহলে আমরা প্রশ্ন করছি, হ্যাঁ রাস্তা জমা হবে না, অ্যাম্বুলেন্স আর কে আছে? এটা একটা ভাইটাল রোড, এটা জেলখানা যাওয়ার রাস্তা, এটা হসপিটাল যাওয়ার রাস্তা। এত সিভিক, তাহলে সিভিকগুলো কোথায়? সিভিক কি তাহলে শুধু গাড়ি ধরার জন্য? সিভিক কোথায়? কোনো প্রশাসনের লোক নেই তো? আমরা ওটাই আজকে ক্ষিপ্ত যে আমাদের এলাকাবাসী, এই যে ব্যবসার অবস্থা খারাপ, রাস্তার জন্য মানুষ আসতে পারছে না বাইরে থেকে, আবার পুলিশি যে জুলুম চলছে মানে গাড়ি ধরা, তার জন্য রাস্তায় তো গ্রামের লোকরা তো ধরে ঢুকতেই না। আবার যদি এইভাবে রাস্তা আটকে এইভাবে আমাদের এই এলাকাবাসীর লোকরাই সব জ্যাম ছাড়ালো, তাহলে প্রশাসন কোথায়? এত বড় ভাইটাল রাস্তাতে কোনো পুলিশ প্রশাসন নেই, পুলিশের গাড়ি আটকে গেছে কিন্তু পুলিশ প্রশাসন নেই, দুটো ফোর্স নেই, আমরা করলাম। একদম একদম রাস্তা কুঁচিয়ে পুরো পরিকল্পনা ছাড়া, কোনো ইঞ্জিনিয়ার নেই, পৌরসভার এটা ব্যর্থতা। এটা পৌরসভার উন্নয়ন বলবো না আমরা, উন্নয়ন এই উন্নয়ন চাই না। অপরদিকে জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার অভিযোগ করেন, বর্ধমান পুরসভা জল দেবার নাম করে যেভাবে অপরিকল্পিতভাবে রাস্তা কাটছে এবং বর্ধমান শহরে রাস্তার যা বেহাল অবস্থা, তাতে করে এই ধরনের ঘটে যাওয়া এমন কিছু বড় ব্যাপার নয়। প্রশাসন এবং পৌরসভাকে এক হাত নিলেন তিনি। তিনি জানান, এর ফলেই এইরূপ দুর্ঘটনা ঘটে চলেছে। সর্বত্র হচ্ছে, সেটাই ঘটেছে, নতুন কিচ্ছু না। আজকে বর্ধমান মানুষের, বর্ধমানবাসীকে জল পাইয়ে দেওয়ার নাম করে যে সারা বর্ধমানকে খুঁড়ে ফেলা হচ্ছে এক প্রকার, সেইটাকে আজকে জানেন অমৃত প্রকল্পের নাম করে একটা ঢপের সেইনকার আমরা দেখলাম যে ফিতে কাটা হলো। অমৃত প্রকল্পটা কী সেটা আজকে মাটির তলায় চলে যাচ্ছে। আজকে আপনি দেখবেন বর্ধমান শহরে যে 35টা ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই খোঁড়া হচ্ছে, নির্দিষ্ট 2-3টে ওয়ার্ড বাড়ে যেই ওয়ার্ডে শাসক দলের নেতারা শক্তিশালী, শাসক দলের নেতারা কার্যকরী, সেই ওয়ার্ডে রাস্তা খোঁড়া হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম বর্ধমান জুড়ে জিটি রোড, আজকে আপনি যান রানীগঞ্জ বাজার মোড়ে, যেখান থেকে হসপিটাল, পুলিশ স্টেশন, সমস্ত জায়গা থেকে সেখানেও রাস্তা ঠিক করা হচ্ছে না। এইগুলো পৌরসভা শুধু এখন টেন্ডারগুলোকে যা হোক করে পাস করে দিয়েছে, টাকা খেতে হবে, টাকা মারতে হবে, তাই জন্য যা হোক করে আজকে এই পাইপগুলোকে বসিয়ে দিচ্ছে। এর ফলপ্রসূ কী ঘটে যা, আপনি পুলিশের গাড়ি, পুলিশের ভ্যান, সে এই কালকে বা পরশু এই রাস্তা কেটে দিয়ে গেছে, সেই কাটার মধ্যে সে পুলিশের চাকা বসে গেছে গাড়ির, দুটো বাচ্চা ছেলে পাশে দাঁড়িয়েছিল, তাদের গায়ে যদি উল্টে পড়তো এর দায়ভার কি পৌরসভা নিত? কোনো দিন অপদার্থ পৌরসভা। এদের দ্বারা কোনো কাজ হবে না, কোনো উন্নয়ন হবে না, শুধু নীল সাদা রং বাদে বর্ধমান শহরে কোনো উন্নয়ন হবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।